দেশে একটা পরিবর্তনের প্রেক্ষাপটে তিনি ফিরে এসেছেন, কিন্তু ইতিমধ্যে তিনি তার অনেক আপনজনকে খুয়ে ফেলেছেন। সাংবাদিক বন্ধুগণ এবং আমাদের দলীয় সহকর্মী শুভাকাঙ্ক্ষী এলাকার মানুষ যারা এখানে আছেন, আমরা একটু আগে উনাকে দেখতে গিয়েছিলাম। আপনারা জানেন উনি 917 দিন এই জগৎ থেকে আলাদা ছিলেন, তিনি সম্পূর্ণ সরি 1917 দিন। এরপরে আল্লাহর অশেষ মেহরবানিতে দেশে একটা পরিবর্তনের প্রেক্ষাপটে তিনি ফিরে এসেছেন, কিন্তু ইতিমধ্যে তিনি তার অনেক আপনজনকে খুয়ে ফেলেছেন। তিনি শারীরিক এবং মানসিকভাবে খুবই বিধ্বস্ত। আমাদের সাথেও তিনি স্বাভাবিক কথা বলতে পারেননি। আপনাদের উপস্থিতিকে সম্মান করে তিনি আমাদেরকে অনুরোধ করেছেন তার পক্ষ থেকে আপনাদেরকে সালাম জানানোর জন্য। এখন আমি তার সালামটাই আপনাদেরকে পৌঁছাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তিনি আশা করেছেন যে তিনি যখন সুস্থ হয়ে উঠবেন তখন দ্রুতই ইনশাআল্লাহ তিনি সকলকে কথা বলবেন সকলের সাথে, এবং তখন আপনাদেরকে হয়তো আমরা দাওয়াতও করব, কোনো অসুবিধা নেই। তো এই মানুষটাকে আমরা এখন মনে করি যে সহযোগিতা করা দরকার। সেই মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা ওনার সালাম আপনাদের কাছে পৌঁছাই দিলাম। ওনার জন্য আপনারা দোয়া করবেন। ওনার উপরে যা হয়েছে সব কিছু সাক্ষী আল্লাহ, এই ব্যাপারে আমরা আর বেশি কিছু বলতে চাই না। উনি যেন বাকি জিন্দেগিটা অন্তত সুস্থ আলোতে থাকতে পারেন, এবং আল্লাহ তালা যেন তার দ্বারা কোনো খেদমত যেটা পছন্দ করেন সেটা যেন তার কাছ থেকে কবুল করেন। আপনাদের এই কষ্ট করার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং আবারও ইনশাআল্লাহ তিনি আপনাদের সাথে সরাসরি কথা করে আমরা এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ভালো না, ওনার শারীরিক মানসিক অবস্থা বিধ্বস্ত, উনি ভালো না ভাই, বুঝতেই পাচ্ছেন। আপনাদের খোঁজ খবর নিয়েছেন কিনা যে আরো কোন ওই নেওয়ার মতো পজিশনটা ওনার নাই, এই জন্য আমরা এটার ব্যাপারে ইনশাআল্লাহ উদ্যোগ নেব। ওনার সাথে কিছু পরামর্শ করেছি, ওনার আত্মীয় স্বজন আছেন তারাও, তাদের সাথেও পরামর্শ হবে। সব মিলে ইনশাআল্লাহ খুব শিগগির আমরা উদ্যোগ নেব। আপনারা দোয়া করেন। সেটাও এখন বলছি না, দোয়া করেন আপনারা। আসসালামু আলাইকুম।